দক্ষিণবঙ্গ এবং লাগোয়া বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্ত। আগামী 24 ঘন্টায় এক্সপেক্টেড একটা নিম্নচাপ তৈরি হবে এবং মনসুন অক্ষরেখা কৃষ্ণনগর হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে, এই তিনটের মিলিত ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 17 এবং 18 তারিখ হোয়াইট স্প্রেড বৃষ্টি, 17 তারিখ উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী, বাকি জায়গাতে ভারী, 18 তারিখ বৃষ্টি একটু সুইচ করে পশ্চিমের জেলাগুলোতে বাড়বে, সেখানে ভারী থেকে অতি ভারী, বাকি জেলাগুলোতে ভারী, 17 তারিখ মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয়েছে, সাথে 17 এবং 18 দুদিনই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের ওয়ার্নিং, 19 তারিখ থেকে পরিস্থিতির উন্নতি হবে, ঘাটতি কমে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে -31, কলকাতার ক্ষেত্রে -28, উত্তরবঙ্গে কোনো ঘাটতি নেই।